রাজা রাজা মহি মথুরা কটকে আজি ঠার মোর নির্দেশে চলিব স্বর্গ মর্ত পাতাল তল তল রসা তল ভূতল সুতল মোর নির্দেশ নহে গছর পত্রটি মধ্য পড়ি পারিব নাহি রাজা রাজা মহারাজা কর্ক মুনিঙ্ক নির্দেশ ক্রমে কন্যা দেবকীর বিবাহ কার্য সম্পাদন করিছি রে পুত্র আও চাতক পক্ষী পরি অনাই বসিছি তোহরি আগমন পথ কেতবেলে আসিব মোর বীর পুত্র কংস হীরা নীল মতি মাণিক্য ভর পাট পাড়িঙ্কিরে নেইযিব বসুদেব চার পুত্র ঠিক আছে পিতাশ্রী এই যাউছি মহি দেবকী এবং বসুদেবঙ্কু ভোর পাট পাড়িঙ্কিরে বসাই সেই দেবকীর শ্বশুরালয় যাও পুত্র শুভস্য শীঘ্র আস আস বসুদেব আমরণে দেবকী যাহাকু তু পাট পালিঙ্কিরে নেই যাওছু বসুদেবপুরে তারি অষ্টম গর্ভর সন্তান হব তোর মৃত্যুর কারণ রে রে কংস যাহাকু তু নেই যাওছু পাট পালিঙ্কিরে বসুদেবপুরে তারি অষ্টম গর্ভর সন্তান হব তোর মৃত্যুর কারণ রে রে কংস যাহাকু তু নেই যাওছু পাট পালিঙ্কিরে বসুদেবপুরে তারি অষ্টম গর্ভর সন্তান হব তোর মৃত্যুর কারণ শুনি পারুছ দেব কি সেই কিলিকিল সেই কিলিকিল নাম শূন্য মহাকাশর কৌচি যাকো মই পাট পালিঙ্গিরে বসাই নেই যিবি বসুদেবপুরে তোরি অষ্টম গর্ভর সন্তান হব মোর মৃত্যুর কারণ তাহলে তোরি অষ্টম গর্ভর সন্তান হব মোর মৃত্যুর কারণ নাও তোমার হরিয়ার পুত্র পুত নামক নরকর উদ্ধার করিব
এই আশা এই ভরসা এই উগ্র ছানার আছে। তাহলে ছাড় পিতা, হত্যা করে দেব কি নাগুনি, নিষ্কণ্টক রহিব মোর ভাবি ভবিষ্যৎ। মোহরি চক্ষু সম্মুখে মোর অড়িয়াল কন্যা দেবকীর হত্যা অসম্ভব। যদি কিছু অন্য অভিলাষ আছে, অকুণ্ঠ চিত্তরে প্রকাশ কর মোহরি সম্মুখে। পুত্রকংস পিতাশ্রী, যদি দেবকে কন্যার জীবন ছড়া যাহা ভাগিব, অকুণ্ঠ চিত্তরে হসি হসি করিবি প্রদান। তাহলে প্রয়োজন নাই পিতা, তো মোর প্রাণে মোর একমাত্র প্রয়োজন। পিতাশ্রী যা কহিব, যুবরাজ কংস তুম আগে হসি হসি দেইকি পারিব পিতা? এই কি কথা কহুছুরি পুত্র? আজি মোর পুত্র কংস মতে কিছু মাগিব, আর মু তাহাকে অকুণ্ঠ চিত্তরে প্রদান করিবা পাই সংকোচ প্রকাশ। তাহলে সত্য সত্য কৃবার সত্য করি কহ পুত্র কংস। আজি সত্য সত্য তিনিবার করুছি রাজা উগ্রসেন, সাক্ষী রক্ষুছি মুহি দশ দিগ পার, সাক্ষী রক্ষুছি মুহি আকাশ পাতাল, সাক্ষী রক্ষুছি মুহি অমর মণ্ডল। আজি আজি মোর বীর পুত্র কংস যাহা ভাগিব, দেব কি জীবন ছড়া অকুণ্ঠ চিত্তরে মহারাজা উগ্রসেন করিব প্রদান। মোর একমাত্র প্রয়োজন বলপুত্র, এই মধুর রাজ সিংহাসন বিস্মিত হয়ে গেল কি পিতা? শুনি কংসবাণী, এই মথুরার রাজ সিংহাসনরে অধিষ্ঠিত হবার যোগ্যতা তোহর হই নাহি পুত্র। আসিব সে সময় যেতেবেলে অনুভব করিবি পুত্র কংস মহার অধিষ্ঠিত হব মথুরার রাজ সিংহাসনে, হসি হসি তোর হস্তে রাজ সিংহাসন করিবি। এই মুহূর্তরে কেমিতি নেই আসুচি মথার মুকুটা, মথুরা নগরীর সিংহাসন থিবা পর্যন্ত দণ্ডি ন পারিবু কেবে। দণ্ডি ন পারিবি কেবে দেবকী কন্যা রে। তাহলে শোন, যেতে শীঘ্র পারি মথার মুক্ত দিয়ে আল্লাই, শক্তি প্রদর্শন করুছ মূর্খ। পারিব না রাজা।
কঠোর দণ্ডরে করিব দণ্ডিত এই ত্রিপুরা বিজয়ী মহারাজা কংস।